কাছাকাছিতে ভোট কেন্দ্রে আছেন রিপোর্টার আতিয়া সজল এবং ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়ার মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি ফেনীতে সজলের কাছে। সজল, সকাল থেকেই যে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা রয়েছি ফেনী সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের এই ভোট কেন্দ্রটিতে। দেখতেই পাচ্ছেন আমার পিছনেই যে সারিবদ্ধভাবে অনেক দীর্ঘ সারিতে সকাল থেকে এভাবে দাঁড়িয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করার জন্য ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন এবং অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট চলছে। কিছুটা দুই একটা বিচ্ছিন্ন ঘটনার ছাড়া সর্বোপরি ভোট ভালোই চলছে বলে জেলা প্রশাসন বা নির্বাচন সূত্র যারা রয়েছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে মধ্যম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, চরচান্দিয়া ইউনিয়নের একটি কেন্দ্রে 13 জন পোলিং এজেন্ট তারা মোবাইল নিয়ে প্রবেশ করার কারণে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে প্রত্যাহার করে আটক করেছে। এবং এছাড়া যদি বলি, আমরা যে ইউনিয়নে রয়েছি নবাবপুর মহদিয়া ইউনিয়নে, সেখানকার যে বিদ্রোহ, এখানকার যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন জহিরুল আলম জহির, তিনি সকালে আমাদেরকে অভিযোগ করে বলেছিলেন যে তার বিভিন্ন কয়েকটা কেন্দ্র থেকে এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আর সর্বোপরি যদি বলি, এখানে কিন্তু ভোট গ্রহণ চলছে এবং সেই ভোট গ্রহণ উপলক্ষে কিন্তু গতকাল রাত থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে অনেক বহিরাগতরা এসব এলাকায় প্রবেশ করেছে বলে স্থানীয়রা জানিয়েছিলেন এবং গতকাল রাতভর কিন্তু স্থানীয়দের সেই প্রতিরোধের মুখেই অনেক জায়গায় কিন্তু তারা ধরপাকড় করে বিভিন্ন বহিরাগতদেরকে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। প্রায় অর্ধশতাধিক বহিরাগত এখন পর্যন্ত প্রশাসনের হাতে আটক রয়েছে বলে পুলিশ সূত্র আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে যদি বলি, এই এই ইউনিয়নগুলোতে আবার চরচান্দিয়া ইউনিয়ন যেটা রয়েছে, সেখানে যে নাঙ্গলের প্রতীকের প্রার্থী অভিযোগ করেছেন যে তাদের নৌকার প্রতিদ্বন্দ্বীদের প্রার্থী রয়েছেন, তার পক্ষ থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিভিন্ন এজেন্ট বের করে দেওয়া এবং ভোট অধিকার বা ব্যালট ছিনিয়ে নেওয়ার মতন ঘটনা তিনি অভিযোগ করেছেন আমাদের কাছে। আর যদি বলি, এই দুটি উপজেলায় কিন্তু 1301 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে কিন্তু 15টি ইউনিয়ন পরিষদের মধ্যে 8 জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন এবং 7টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এরাই কিন্তু পর্যায়ক্রমে ভোট হবে। এবং সব কিছু মিলে যদি সেই ঠিক হয়, এখানকার প্রায় ভোটার সংখ্যা রয়েছে 417,389 জন ভোটার এ দুটি উপজেলায় আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এখানকার ভোটাররা যারা জানিয়েছেন যে দীর্ঘ সারিতে যারা যে দাঁড়িয়েছেন, যদি গতকাল থেকে যে বহিরাগতরা এসব এলাকায় আসতে শুরু করেছে, তাদের আনাগোনা এখনও লক্ষ্য করা যাচ্ছে বলে স্থানীয়রা বিভিন্নভাবে আমাদের কাছে অভিযোগ করছে। তারা দাবি করেছেন যদি স্থানীয়দের বহিরাগতদের প্রতিহত করা যায় এবং বহিরাগতর যে ভোটের প্রয়োগের ক্ষেত্রে যে বল প্রয়োগের যে চেষ্টা হচ্ছে, সেই চেষ্টা যদি প্রতিহত করা যায়, তাহলে আজকে হয়তো শেষ নাগাদ একটি ভালো নির্বাচন উপহার পেতে পারে। এবং সর্বোপরি স্থানীয়রা জানিয়েছেন, তারা যে লাইনে দাঁড়িয়েছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে বলে এখানকার ভোটাররা প্রত্যাশা করছেন। আমরা এখন ভোটের পরিস্থিতি জানতে চলে যাব ব্রাহ্মণবাড়িয়া আমাদের সহকর্মী উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, চতুর্থ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুটি উপজেলার বিজয়নগর এবং আখাউড়া উপজেলার 15টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত টানা ভোটগ্রহণ চলছে। আপনাকে জানিয়ে রেখে আমি বর্তমানে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে। এই ভোটকেন্দ্রে মহিলা ভোটারদের পাশাপাশি পুরুষ ভোটারদের উপস্থিতি কিন্তু উপচে পড়ার মতো, তো কিছু দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে জানিয়ে রেখে মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অল্প কিছু আগে এখানে যে ঘোড়া প্রতীকের যে লুৎফর রহমান যিনি চেয়ারম্যান প্রার্থী আছেন, তার এক সমর্থককে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে নগদ 17,000 টাকা সহকারে। সেই টাকা উৎস সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে। তারা বলছেন যে যে টাকা 17,000 টাকা পাওয়া গেছে, সেই টাকার উপরে এখানকার যে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার ইফতেখার হোসেন সিদ্দিক তার নাম লেখা ছিল। তাৎক্ষণিকভাবে ওই যুবককে সার্চ করার পরে কিন্তু সে তার যে খামের উপরে যে নামটি সেটি কিন্তু সে ছিঁড়ে ফেলে, যার কারণে এখানকার যে বিষয়গুলো সেটা কিন্তু সে তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। আপনাকে আর একটা বিষয় জানা রেখে, এখানকার যে দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাদের সাথে কথা বলেছিলাম, ব্রাহ্মণবাড়ি অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিনের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে তাদের পক্ষ থেকে যে এই বিভিন্ন ভোটকেন্দ্রে যে অনিয়ম সেটি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে এবং সেই মনিটরিং অংশ হিসাবেই কিন্তু এখানকার যে ব্যক্তি 17,000 টাকা সহ ধরা পড়েছে সেটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। পাশাপাশি অল্প কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ
সাইদুল্লাহ খান আমাকে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা পত্তন ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে কিন্তু আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে 34,000 টাকা সহ মৌসিন খন্দকার নামে এক যুবককে আটক করা হয়েছে। সে তেমনিভাবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া মনিয়ন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে যেই যুবক 17,000 টাকা সহ ধরা পড়েছে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়া মনিয়ন্দ ইউনিয়নে যে 10টি ইউনিয়ন আছে সেই 10টি ইউনিয়নে একইভাবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাব, পুলিশ, বিজিবি সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা বিভিন্ন কেন্দ্রে কিন্তু দায়িত্ব পালন করছে। পাশাপাশি যেখানে ভোটার ছাড়া যারা বহিরাগত যারা আছে তাদের যে জটলা দেখা মতো তারা কিন্তু ধাওয়া করে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছেন। ভোট কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি বর্তমানে যে দুটি উপজেলার দুটি কেন্দ্রে দুজন টাকা সহ ধরা পড়েছে, এই টাকা সহ ধরা পড়ার পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করা হয়েছে এবং কেন্দ্রে কেন্দ্রে বিভিন্ন ভোট কেন্দ্রে বুথে কিন্তু তল্লাশি করা হচ্ছে। প্রার্থীর পক্ষ থেকে প্রিজাইডিং অফিসারকে ম্যানেজ করার যে প্রবণতা এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আজকে লক্ষ্য করতে পেরেছেন, যার কারণে তারা তৎপরতা বাড়িয়ে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে আখড়া মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সর্বশেষ আশা। ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, এবং এর আগে ফেনীর সোনাগাজী থেকে আমাদেরকে খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার সজল।